হ্যালো ভিউয়ার্স, আমি তাপস আর তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিস্টাপে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি লেটেস্ট আপডেট নিয়ে। ইতিমধ্যেই নবান্নে মুখ্য সচিব একটি বৈঠকে জানালেন যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে, যেহেতু লকডাউন পড়ে গিয়েছে। তো লকডাউন আমাদের 15 তারিখের থেকে 30 তারিখ, অর্থাৎ তোমাদের এই 15 তারিখের থেকে 30 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার বক্তব্যতে তিনি আরেকটা কথা স্পষ্টভাবে তুলে ধরেন যে অন্তত এক পক্ষ অর্থাৎ 15 দিন পর্যন্ত তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তাছাড়া তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে 25 তারিখের আগেই তোমরা একটি ভালোভাবে সাম্যক নোটিশ পেয়ে যাবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব সম্ভবত অফলাইনেই হবে। অফলাইনে হলেও তোমাদের এক্সাম সেন্টার কিন্তু স্কুলেই হবে, নিজস্ব স্কুলেই তুমি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আর বাকি রইল তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই আছে। মাধ্যমিক পরীক্ষা না হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। স্কুলের থেকেই অনেক হেড স্যার এবং বিভিন্ন শিক্ষা মহলের থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কিন্তু একটা প্রবল দাবি তারা রাখছেন, এবং এ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মুখ্য সচিব খুবই সিরিয়াস। তোমাদের মাধ্যমিক পরীক্ষা হতেও পারে, আর যদিও হয় তাহলে মাধ্যমিক পরীক্ষার নোটিশ তোমরা এই মাসেই 25 তারিখের পরেই পেয়ে যাবে। তো 25 তারিখের পরে যদি কোনো নোটিশ আসে তাহলে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে।